রাজবাড়িতে আবাসিক এলাকা ও কৃষি জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে চারকোল কারখানা এর ফলে ছাই ও কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধসহ নানা বয়সী মানুষ হেলাল মাহমুদের পাঠানো তথ্য চিত্র নিয়ে আরও জানাচ্ছেন জয়ন্ত কর্মকার সদর উপজেলার দর্পনারায়ণপুর গ্রামে দৌলদিয়া কুষ্টিয়া মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে চারকল কারখানা এই কারখানায় পাটকাটির ছাই থেকে তৈরি করা কার্বন রপ্তানি করা হয় চীনে যা মোবাইলের ব্যাটারি প্রসাধনী দাঁত পরিষ্কারের ওষুধ কার্বন পেপার ফটোকপির কালি আতসবাজি ফেসওয়াশ ও প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এজেন্টের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে কিনে আনা হয় পাটকাঠি এরপর সেগুলো বিশেষ চুল্লিতে লোড করে আগুন জ্বালানো হয় দশ বারো ঘন্টা জ্বালানোর পর চুল্লির মুখ বন্ধ করে দেয়া হয় যাতে কোনোভাবে অক্সিজেন প্রবেশ করতে না পারে এভাবে চার দিন রাখার পর সেখান থেকে বের করে ক্রাশিং করে কার্বন প্যাক করা হয় চুল্লি জ্বালানোর সময় কারখানা থেকে প্রচুর ধোঁয়া বের হয় এতে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হয় স্থানীয়দের অভিযোগ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও বছরের পর বছর ধরে অবাধে চলছে কারখানাটি প্রতিকার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী হাটপুরি রেজে ধোয়া বালিতে ফসল আবাদ খুব কষ্ট হয় না তারপরে মানুষের যাতায়াতের সমস্যা হয় তাহলে মানুষের শ্বাসকষ্ট সমস্যা হয় খুবই ক্ষতি হয় এটা আপনারা বন্ধ করে দিলে আমাদের উপকার হতে হয় চলাচল করা কষ্ট হয় এবং শিশুদের কষ্ট হয় আমরা আশা করি এই ব্যাপারে আসলে কর্তৃপক্ষের কাছে একটা ব্যবস্থা বিশেষজ্ঞরা জানান চারকোল কারখানা থেকে নির্গত ধোঁয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ায় নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ চারকোলের কারখানার বিষাক্ত ধোয়া আশেপাশে ছড়িয়ে যাওয়ার ফলে ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে যার ফলে মাতকভাবে ফসলের ফলন কমে যাচ্ছে তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় প্রশাসন এছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা কমে গেছে ফসলের উৎপাদন জয়ন্ত কর্মকার নাগরিক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি